গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো সানি স্টক, আর আমি সানি আবার চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে কথা বলতে তোমাদের সঙ্গে। তো ভিডিওটি কোনোরকম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আর থাম্বনেল থেকে তোমরা অলরেডি বুঝে গেছো কি কি বিষয়ে কথা হতে চলেছে। আরে হ্যাঁ, তোমরা ঠিক ভিডিওতেই ক্লিক করেছো। আজ পুষ্পা টু এর রিলিজ ডেটটা কি আগের ডেটটাই রয়েছে নাকি চেঞ্জ হয়ে অন্য কিছু হয়েছে? আর যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে সেই দিনই বা আমরা কোন সিনেমাগুলো দেখতে পাবো সেগুলো নিয়ে কথা বলবো। বিশেষ বিশেষ হলিডের কথা মাথায় রেখে ডিরেক্টররা ছবি রিলিজের ডেট নিয়ে আরো অনেকটাই ভাবছে, কারণ বক্স অফিসের কম্পিটিশনে সকলেই জিততে চায়, কেউই কারোর থেকে বেশি ইনকামের চান্স মিস করতে চায় না মোটেই। স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ 15 আগস্টের দিনকেই নাকি রিলিজ করছে আল্লু অর্জুনের পুষ্পা 2 মুভিটি। প্রথম দেখে আল্লু অর্জুন যেভাবে একটা সাকসেস নিয়ে এসেছিল, তো সেই সাকসেসকে কেন্দ্র করেই সিনেমা হলের মালিকরা আশায় বুক বেঁধেছিল। কিন্তু শুনছি যে এখন নাকি এই মুভিটা আর 15 আগস্টের দিনে রিলিজ করছে না। এটুকু জানা যাচ্ছে যে এখনো নাকি পুষ্পা 2 এর শুটিং অনেকখানি বাকি। সত্যি বলতে শুধুমাত্র শুটিং বলে ভুল হবে, ভিএফএক্স এরও কাজ নাকি পুরো করা হয়নি, অসম্পূর্ণ থেকে গেছে। আর এর একমাত্রই কারণ নাকি আল্লুর অসুস্থতা। অন্যদিকে যেহেতু পুষ্পা 2 এর রিলিজ ডেট পিছিয়ে যাচ্ছে, সেই জন্য স্বাধীনতা দিবসের দিনটাকে টার্গেট করছে কিন্তু অনেকেই। তার মধ্যে রয়েছে 3টে বাংলা ছবি, পদাতিক, বাবলি ও বিনোদিনী। মৃণাল সেনের বায়োপিক পদাতিকের টিজার রিসেন্ট সামনে এনেছেন সৃজিৎ মুখোপাধ্যায়। অন্যদিকে রাজ চক্রবর্তী আগেই বলেছিলেন যে 15 আগস্টের দিনকেই নাকি বাবলি রিলিজ করবে। যেহেতু পুষ্পা 2 এর রিলিজ ডেট ফিক্সড করা হয় 15 আগস্টটাকে, তাই বাবলির রিলিজের ডেটটা নিয়ে একটু কনফিউশন ছিল, যদিও বাবলি মুভি রিলিজের জন্য ডেটটাকে পিছনোরই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর একটি অন্যদিক হচ্ছে, ভোট মিটতে না মিটতেই দেবদা আবারও নিজের ছবির জগতে ফিরছেন। হাতে আছেন রায়কমল মুখোপাধ্যায়ের পরিচালিত বিনোদিনী দাসীর বায়োপিক বিনোদিনী একটি নটীর উপাখ্যান। রিসেন্ট রিলিজ হওয়া বুমেরাঙ্গ কিন্তু সকলেরই মন কেড়েছে। পুষ্পা 2 এর রিলিজ ডেট যদি পিছোই তাহলে নাকি ওই দিনে দেবদা তার নতুন মুভি নিয়ে হাজির হচ্ছে আমাদের সামনে। একদিকে বলা যেতে পারে সাপে বড় হলো কিছুটা, পুষ্পা 2 পিছনো মানে বাংলা ছবির বাজার রমরমা। তবে বক্তব্য একটাই, একসাথে এতগুলো বাংলা ছবি রিলিজ করলে সিনেমা হলগুলি কতটা জায়গা দিতে পারবে? পুষ্পা 2 15 আগস্টের দিন তো অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন রিলিজ তো হচ্ছে না, কিন্তু আদৌ কতটা পিছলো বা কোন ডেট ঠিক করা হলো এই সম্পর্কে এখনো পরিষ্কার করে কিছু বলা হয়নি, তো আমরা এখনো স্পষ্টভাবে কিছু জানতে পারিনি। আপডেট আসা মাত্রই তোমাদের সামনে আমি সেটা নিয়ে আসবো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো জানো কি করতে হবে, চটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যেতে হবে। আর ভিডিওটি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না। এতগুলো মুভির মধ্যে তোমরা কোন মুভিটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট আপডেট নিয়ে।